হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সারাদিন কী কী করবো চলো তোমাদের সঙ্গে একটি মিনি ব্লগ শেয়ার করে ফেলি। তো এখন বাজে দুপুর দুটো আর আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আজকে রান্না হচ্ছে চিকেন মাছের তেলে চচড়ি আর ছোটো মাছের চচড়ি। তো আমি ছোটো মাছটা নিয়েই চিকেন হলে আমার আর কিছু লাগে না। তো আজকে রান্না করেছে শাশুড়িমা, আর আজকে চিকেনটা যা হয়েছে না জাস্ট বলার মতো না, সেই টেস্ট হয়েছে। তো এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি চা বসিয়ে দিয়েছি। চা কিন্তু আমি খাই না, আমি ছোটো শাশুমাকে করে দিয়ে যাবো একটু বাজারে, আমি আর আমার হাজব্যান্ড। তো আমি রেডি হয়ে নিয়েছি, ওইদিকে হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছে। তো এখন বাইকটা বের করছে আর যেতে যেতে দেখো কোন ক্লাবে ঠাকুর নিয়ে যাচ্ছে, বেশ পুজো পুজো মনে হচ্ছে। তো আমরা বাজারে চলে এসেছি আর দেখো আজকে প্রচণ্ড ভিড়, কারণ বালুঘাট সংকেত ক্লাবে 50তম বছর পূরণ হয়েছে। তো র্যালি বের করেছে, তো বাংলা সিনেমার কোন ভিলেন আর একটা নায়িকা এসেছে আমি প্রথমে চিনতে পারিনি, তারপর আমার হাজব্যান্ড আমাকে চিনিয়ে দিল। দেখো প্রায় 100টার মতো ঢাক, আরও কত ভিড়, মানে দেখে বেশ ভালোই লাগছে, পুজো পুজো লাগছে, বেশ আনন্দ লাগছে। আমরা রাস্তা মানে শপিং মল থেকে সব বের হয়ে রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমরা দাঁড়িয়ে দেখছি, তো ভিড়টা কাটিয়ে যেতে পারছি না। তো আজকের দিনটা এসে বেশ ভালোই লাগছে, খুব মজা লাগছে দেশে দেখে এগুলো। তো এবার চলে এলাম স্টাইল বাজারে, মেয়ের জন্য জামা সিলেক্ট করছি। তো এরপর তারপর চলে এলাম আমি আমার জন্য গাউন নেওয়ার জন্য। তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, তো হাজব্যান্ড দেখো বিলের জন্য দাঁড়িয়ে আছে, আর কেমন ভিড়, এই জায়গাটা সব থেকে বিরক্ত লাগে। তো আমাদের শপিং ডান, আমরা এবার চলে এসলাম মোমো খাওয়ার জন্য মোমোর দোকানে। তো মোমোর দোকানেও প্রচণ্ড ভিড়, তো মোমোটা বাড়িতে নিয়ে চলে এলাম। এরপর মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি। তো আমি খেয়ে নিচ্ছি খিচুড়ি, আমার শাশুড়িমা খিচুড়ি এনেছে, খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে চিকেন আছে কিন্তু চিকেনটা আমি খাবো না, আমার খিচুড়ি প্রিয়, চিকেনের থেকে তো খিচুড়িটাই খেয়ে নিচ্ছি। তো আজকে মতো বাই বাই, টাটা।